হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলবি এক্সাম গাইড গতকালকে আমি তোমাদেরকে যে টপিকটা আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটার উপরেই কালকে তোমাদেরকে আমি ব্যাচে ক্লাস করিয়েছি তো আজকে আমি তোমাদেরকে এই টপিকটা পুরো কমপ্লিট করে দিচ্ছি দেখো তাহলে এই পর্যন্ত কালকে পড়েছিলাম ঠিক আছে এই পর্যন্ত আমরা কিন্তু টোটালি পড়েছিলাম আজকে আমরা পড়বো এইখান থেকে ওকে এইখান থেকে পড়ব দেখো প্রত্যেকটা জিনিস আমি বাংলাতে বুঝিয়ে দেব তোমরা একটু ভালো করে বোঝো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় যখন আমি আবার তোমাদেরকে নেক্সট দিন ক্লাস করাবো লাইভে তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করবে আমি সেইগুলো আবার বুঝিয়ে দেব। আশা করছি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হবে না প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক আছে তো তোমরা প্রথমেই ক্লাসটা মন দিয়ে করো দেখতে পাবে দেখো প্রথমেই বলছি কি দ্য সিস্টেম অফ সিস্টেম তাহলে এর আগের ক্লাসের ক্লাসগুলো যারা দেখ তোমরা প্রত্যেক কিন্তু ক্লাসগুলো করে নেবে ইউটিউবে তো সব ক্লাস দেওয়া হয় না ঠিক আছে ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছো তারাই প্রত্যেকটা ক্লাস করতে পারবে দেখো তাহলে এখানে কি বলছে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম অফ সিস্টেম তার মানেটা কি দেখো আমরা জানি প্রত্যেকটা জিনিসে তো একটা সিস্টেম আছে সিস্টেম মানে কি একদম পর পর একটা সিস্টেম কথার অর্থ হচ্ছে তন্ত্র তাহলে সিস্টেম কথার অর্থ হচ্ছে একদম সঠিক ক্রম অনুসারে যেমন আমরা যদি দেখি ইংলিশ ভাষা ইংলিশ ভাষার ক্ষেত্রে একটা সেন্টেন্সের সিস্টেম কি হবে সাবজেক্ট প্লাস ভার অবজেক্ট বাংলার ক্ষেত্রে কি হবে সাবজেক্ট তারপরে কি অবজেক্ট তারপরে এটা তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম যেমন একটা উদাহরণ দিই দেখো বললাম যে আই ইট রাইস তাই তো আই ইট রাইস এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্স যদি এটা আমরা বাংলাতে লিখি কি হবে আমি ভাত খাবো তাই তো দেখো কি লিখবো আমি ভাত খাবো এই বাক্যটা দেখো তাহলে এই সেন্টেন্স দুটো যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি ইংরেজির ক্ষেত্রে দেখো ভালো করে তাহলে ইংরেজির ক্ষেত্রে প্রথমে কি রয়েছে ইংরেজির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট তারপর রয়েছে কি ভার তারপর অবজেক্ট কিন্তু বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট তারপর ভাব তাহলে বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি রয়েছে অনেকগুলো সিস্টেম রয়েছে দেখো এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো ঠিক আছে পরীক্ষা কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন আছে এইটু জাস্ট এইটু হাইলাইট করে দিলাম মনে রাখবে বলছে দেখো দেয়ার আর ফোনোলজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সিস্টেম ইন অল ল্যাঙ্গুয়েজ তাহলে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে দুই ধরনের সিস্টেম রয়েছে কয় ধরনের সিস্টেম দুই ধরনের একটা হচ্ছে কি ফোনোলজিক্যাল ফোনোলজিক্যাল মানে কি কোনোলজিক্যাল কথার অর্থ হচ্ছে উচ্চারণগত অর্থাৎ ধ্বনিগত বোঝা গেল তাহলে ফোনোলজিক্যাল কথার অর্থ হচ্ছে ধ্বনিগত আরেকটা হচ্ছে কি গ্রামাটিক্যাল সিস্টেম গ্রামাটিক্যাল সিস্টেম কথার অর্থ হচ্ছে ব্যাকরণগত বোঝা গেল তাহলে গ্রামাটিক্যাল সিস্টেম মানে কি গ্রামাটিক্যাল সিস্টেম মানে হচ্ছে ব্যাকরণগত তাহলে আমরা কিন্তু দুই ধরনের সিস্টেম পেলাম একটাকে বলছে কি ফোনোলজিক্যাল সিস্টেম আর এক ধরনের আর এক ধরনের যে সিস্টেমটা রয়েছে তাকে আমরা বলবো গ্রামাটিক্যাল সিস্টেম তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা ভাষার কিন্তু দুই ধরনের সিস্টেম রয়েছে একটাকে বলা হয় ফোনোলজিক্যাল মানে হচ্ছে ধ্বনিগত আর একটা হচ্ছে কি যেটাকে আমরা বলবো ব্যাকরণগত দুই ধরনের সিস্টেম আমরা পেয়েছি এটা প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে হবে শুধুমাত্র বাংলা বা ইংলিশের ক্ষেত্রে নয় পৃথিবীতে যতগুলো ভাষা প্রচলিত রয়েছে প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে কিন্তু একই জিনিস প্রযোজ্য মনে থাকবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে দেয়ার আর সেভারেল সাব সিস্টেম ইন উইথ এ ল্যাঙ্গুয়েজ এছাড়াও প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে বিভিন্ন উপ সিস্টেম রয়েছে সাব মানে কি উপ সিস্টেম মানে কি একটা ক্রম বা একটা পদ্ধতি বলতে পারি বোঝে গেল তাহলে প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে আমরা দুই ধরনের সিস্টেম পেলাম এছাড়াও অনেকগুলো আমরা সাব সিস্টেম পেয়েছি কি বলছে দেখো দ্য ফোনোলজি অফ ল্যাঙ্গুয়েজ ফর্ম ইটস অন সিস্টেম অ্যাজ দ্য ভেরিয়া সাউন্ড ছান সান ইন সিস্টেমটিক হয় তাহলে ফোনোলজি মানে কি ফোনোলজি এসটি কি থেকে ফোন থেকে তাহলে ফোনে কি করি আমরা আমরা ফোনে কথা বলি আমরা সাউন্ড উচ্চারণ করি আমরা শব্দ উচ্চারণ করি বোঝা গেল তাহলে এখানে কি বলছে ফোনোলজি অফ দা ল্যাঙ্গুয়েজ তাহলে ফোনোলজি বলতে কি বোঝায় ফোনোলজি বলতে বোঝাতে কোন একটা ভাষার সাউন্ড রিলেটেড সিস্টেম তাহলে কোন একটা ভাষার সাউন্ড রিলেটেড সিস্টেমকে কি বলছে ফোনোলজি কোন একটা ভাষার সাউন্ড রিলেটেড মানে সিস্টেম তারপর পয়েন্ট দেখো বাই এ পার্টিকুলার সেট অফ রুলস তাহলে ভাষা কি আমরা জানলাম এর আগের প্রথম ক্লাসে আমরা জেনেছি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুল গভর্ন সিস্টেম কি বলেছিলাম মনে পড়ছে কাল কি বলেছিলাম তোমাদের তাহলে ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুল গভর্ন সিস্টেম কি বললাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুল গভর্ন সিস্টেম এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রেখো ক্লিয়ার বুঝতে পেরেছো দেখো বলছে গভর্ন বাই এ পার্টিকুলার সেট অফ রুলস তাহলে যে কোনো ভাষা কিন্তু কিসের দ্বারা পরিচালিত হয় গভর্ন গভর্ন কথার অর্থ হচ্ছে পরিচালিত হওয়া বোঝা গেল তাহলে কি দ্বারা পরিচালিত হচ্ছে পার্টিকুলার সেট অফ রুলস এক গুচ্ছ নিয়ম দ্বারা কিসের দ্বারা এক গুচ্ছ নিয়ম দ্বারা কিন্তু পরিচালিত হয় নেক্সট বলছে দেখো ইচ ল্যাঙ্গুয়েজ ইজ গভর্নড বাই এ পার্টিকুলার সেট অফ রুলস ফর এক্সাম্পল ইংলিশের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইন ফর্মিং সেন্টেন্স উই পুট সাবজেক্ট দেন ভার্ব অ্যান্ড আফটার উই পুট অবজেক্ট বোঝা গেল যেমন বললাম কি আই গো টু স্কুল ঠিক আছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা ক্লিয়ার তারপর নেক্সট পয়েন্ট ভালোকে মনে রেখো ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক ল্যাঙ্গুয়েজকে কেন আমরা ইউনিক বলবো এই পয়েন্টটা ভালো করে জানতে হবে ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা ভাষাকে আমরা কেন ইউনিক বলবো তার কারণ হচ্ছে প্রত্যেকটি ভাষার চারিত্রিক গুণাবলী কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটি ভাষার বৈশিষ্ট্য আলাদা আলাদা কেন কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভাষার ফোনোলজি আলাদা প্রত্যেকটি ভাষার গ্রামাটিক্যাল স্ট্রাকচার আলাদা তাদের গঠন আলাদা বুঝতে পেরেছ তাদের প্রনাউন্সিয়েশন আলাদা সবকিছু কিন্তু আলাদা আলাদা নেক্সট কি বলছে দেখো ইজ ইউনিক বিকজ ইট হ্যাজ স্টাইল অফ ফাংশনিং তাহলে প্রত্যেকটি ভাষার কাজ করার যে ক্ষমতা প্রত্যেকটার আলাদা আলাদা দ্য সাউন্ড ভোকাবুলেরি স্ট্রাকচার অফ এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক স্পেশালিটি তাহলে প্রত্যেকটি ভাষার প্রত্যেকটি ভাষার সাউন্ড আলাদা তার ভোকাবিলিরি আলাদা তার গঠন আলাদা এই সমস্ত উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিক এই পর্যন্ত ক্লিয়ার সবার এবার যারা ইউটিউবে ক্লাস করছে তাদের ক্ষেত্রে হয়তো বুঝতে অনেক সুবিধা হবে অসুবিধা হবে কারণ কালকে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস করে নিয়েছি পেট ব্যাচে তো এই জন্যই বলছি যারা কিন্তু প্রাইমারি টের দুহাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো বাজার চলতি বই কিনে কিন্তু কোনো লাভ হবে না একটা কথা মাথায় রেখো বাজারে একটা বইয়ের দাম কত বাজারে একটা বইয়ের দাম পাঁচশো টাকা একটা বইয়ের দাম কিন্তু সেই বইটা ভালো নয় ইনফরমেশন সব ভুলে ভরা বোঝা গেল তো এইরকম যদি প্রপার নোটস যদি তোমরা পড়তে পারো তবে কিন্তু মানে যে প্রশ্নগুলো আসবে সব কিন্তু পরীক্ষা কমন পাবে ঠিক আছে আর শুধু নোটস পড়লে হবে না ক্লাসগুলো তোমাকে যদি ভালো করে করো রেগুলার কিন্তু উপযুক্ত হবে তোমাদের তাই যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটের জন্য অ্যাডমিশন নিতে চাইছো আমাদের ব্যাচে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো 2 on 7 এই করবে বোঝা গেল এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি যোগাযোগ করে নিব চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো আমরা যতটুকু পড়েছি কাল থেকে তার উপরে আমরা এমসিকিউ করব কি বলছে দেখো হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ দা ল্যাঙ্গুয়েজ মিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় কি বলছে দেখো ইট ইজ প্রাইমারিলি ভোকাল ভোকাল মানে কি এর আগের ক্লাসে তোমাদের কি বলেছিলাম বলো মনে পড়ছে ভোকাল কথার অর্থ হচ্ছে স্পিচ বলেছিলাম না তাহলে কি বলছে ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাইমারিলি একদম বি বলছে ইট ইজ ইন ইন আরবিটরি কি বলছে আমরা বলেছিলাম ভাষা কি ভাষা হচ্ছে কি আরবিটরি ভালো বোঝো ভাষা কি ভাষা হচ্ছে আরবিটরি এই কথাটা বলেছিলাম এ আর বি আই টি এ আর আরবিটরি আরবিটরি মানে কি আরবিটরি কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজের সঙ্গে তার মিনিং কোনো সম্পর্ক নেই যেমন ধরো ওয়াটার ওয়াটারকে আমরা বাংলায় কি বলি জল বলি তাই তো ওয়াটারকে আমরা বাংলায় জল বলি তাহলে ওয়াটারকে কেন জল বলবো কি কোনো তোমার কাছে লজিক আছে আছে কি নেই তাই ভাষাকে কি বলবো আমরা আরবিটরি বলবো তাহলে আরবিটরি কথার অর্থ হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস মিনিং তাহলে ল্যাঙ্গুয়েজ এবং মিনিং এর সঙ্গে সম্পর্ক না থাকলে সেটাকে আমরা কি বলবো আরবিটরি ক্লিয়ার সবার তাহলে দেখো ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেম এটাও কিন্তু কারেক্ট চার নম্বর বলছে ইট ইজ এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার অবশ্যই কারণ আমরা এর আগেই পড়েছিলাম যে ভাষা কিন্তু আমরা জন্মসূত্রে পাই না অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট ইনস্ট্যান্ট সিক মানে মানে কি ইনস্ট্যান্টিক মানে হচ্ছে যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি কিন্তু ভাষা তো আমরা জন্মসূত্রে পাই না তাই ভাষা কিভাবে পাই ভাষা আমরা পাই সোশ্যাল বিহেভিয়ার অর্থাৎ সমাজ থেকে আমি যদি এখন বাংলা ভাষার সমাজে বসবাস করি আমি বাংলা ভাষায় কথা বলবো আমি এখন মারাঠিতে যদি বসবাস করি আমি মারাঠিতে কথা বলবো আমি যদি এখন ইংলিশ ভাষার সমাজে বসবাস করি আমি কিন্তু ইংলিশ ভাষাতে কথা বলবো তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার তাহলে এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার দুই এটা কিন্তু সঠিক নয় কারণ ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিটোরি কিন্তু এখানে বলেছে আর আরবিটোরি বোঝা গেল অর্থাৎ এ আরবিটোরি জিনিসটা ক্লিয়ার অপশন পাঁচ নম্বর কোশ্চেন দেখো বলছে তো তোমরা যারা প্রাইমারি টের দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইস তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্টাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে যোগাযোগ করো পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অন অব দিস ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ নীচের কোনটি ভাষার ক্যারেক্টারিস্টিক নয় বোঝা গেল তো নীচের কোনটি ভাষার ক্যারেক্টারিস্টিক নয় কি বলছে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটোরি কি বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটোরি তাহলে ভাষা কি ভাষা হচ্ছে কি আরবিটোরি বলতে ভাষা কি ভাষা হচ্ছে ধরনের আবার দুই নম্বর কি বলছে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক আমরা কি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডায়নামিক মনে পড়ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ডায়নামিক মানে ভাষা কিন্তু চেঞ্জ হয় ভাষা কখনো স্থগিত নয় বলেছিলাম এখানে দেখো কি বলছে ভাষা ভাষা কি কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যাটিক তাহলে এই জায়গাটা ভুল কারণ এখানে কি হবে এখানে হবে আমাদের ডায়নামিক তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের ডায়নেমিক তিন নাম্বার কি বলছে দেখো তিন নাম্বার বলছে ল্যাঙ্গুয়েজ ইজ বেস অন কালচারাল এক্সপিরিয়েন্স তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ বেস অন কালচারাল এক্সপিরিয়েন্স তাহলে এর আগে আমরা জানলাম যে ভাষা আমরা পাই কি থেকে ভাষা আমরা পাই সমাজ থেকে সংস্কৃতি থেকে চার নম্বর কি বলছে দেখো ল্যাঙ্গুয়েড ওয়ার লার্ন বিহেভিয়ার তাহলে ভাষা আমরা দুই রকমভাবে পাই একটা হচ্ছে কি আর একটা শিখুন তাহলে ভাষা আমরা দুইভাবে পেয়ে থাকি ভাষাকে আমরা অ্যাকুয়ার্ডও করি আবার লার্নও করি আবার ভাষা আমরা কালচারাল থেকে পাই সমাজ থেকে পাই আবার ভাষা হচ্ছে কি আরবিটরি এটাও কারেক্ট কিন্তু দেখো ভাষা কিন্তু স্ট্যাটিক স্ট্যাটিক মানে স্ট্যাটিক নয় কারণ ভাষা স্থগিত নয় ভাষা ক্রম পরিবর্তনশীল ভাষা দিন দিন কিন্তু পরিবর্তন হয় তাই অপশন নাম্বার দুই হচ্ছে কারেক্ট ছয় নাম্বার দেখো ছয় নাম্বার বলছে ইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইউনিক সাউন্ড প্রত্যেকটি ভাষার আলাদা আলাদা কি রয়েছে সাউন্ড রয়েছে তাহলে প্রত্যেকটি ভাষার কিন্তু আলাদা আলাদা ইউনিক সাউন্ড রয়েছে তার স্ট্রাকচার রয়েছে তার রয়েছে আমরা জানলাম যে প্রত্যেকটি ভাষার আলাদা আলাদা স্ট্রাকচার সাউন্ড এবং তার ভোকাবলি রয়েছে দিস ক্যারেক্টারিস্টিক অফ এ ল্যাঙ্গুয়েজ শো দ্যাট এই বৈশিষ্ট্যকে কি বলা হয় বোঝা গেল ভাষার এই বৈশিষ্ট্যকে কি বলা হয় দেখো বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটোরি একদম ভুল এটা তাই তো তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ এটা আরবিটারি ভুল কারণ আরবিটরি কথার মানে হচ্ছে যে আমরা জানলাম কি এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নট রিলেশন উইথ মিনিং বোঝা গেল যখন ল্যাঙ্গুয়েজের সঙ্গে তার মিনিং কোনো সম্পর্ক থাকবে না তখন আমরা তাকে কি বলবো আরবিটরি তাহলে এটা তো পড়ছে না দুই নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ স্কিল সাবজেক্ট এটা তো আলাদা জিনিস স্কিল সাবজেক্ট অবশ্যই এটা কারেক্ট কিন্তু এই বিষয়টা এখানে আসছে না তিন নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম তাহলে কি হবে আনসার ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম এর আগে আমি কি বললাম তাহলে সিস্টেমের মধ্যে কি পড়ছে সিস্টেমের মধ্যে পড়ছে সাউন্ড পড়ছে স্ট্রাকচার পড়ছে এবং ভোকাবুলারি পড়ছে তাই অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট বোঝা গেল

বলছে এ স্ট্রাকচার ফর্ম ফর্ম সিস্টেম তাহলে ভাষা কি ভাষা হচ্ছে একটা স্ট্রাকচার ফর্ম সিস্টেম মানে একটা প্রত্যেকটি ভাষার একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে একটা গঠন রয়েছে খুব ভালো কথা খুবই ভালো দুই নম্বর বলছে ফরমেশন অফ ওয়ার্ডস রুলস অ্যান্ড মিনিং এটাও খুবই ভালো কথা তাহলে একটা ভাষা তৈরি হয় ওয়ার্ডস দ্বারা রুলস দ্বারা মিনিং দ্বারা এটাও কারেক্ট তিন নম্বর বলছে এ হিউম্যান সিস্টেম উইথ চেঞ্জ ফ্রিকোয়েন্টলি তাহলে ভাষা কি ভাষা হচ্ছে মানুষের দ্বারা প্রোডিউস হয় এবং সেটা কিন্তু ক্রম পরিবর্তনশীল এটাও কারেক্ট কোথায় এটাও কারেক্ট অপশান নাম্বার চার বলছে এ রুল গভার্ন সিস্টেম এটাও কারেক্ট দেখো এখানে কিন্তু চারটে অপশানই কারেন্ট যেহেতু অল অফ দিস নেই এখানে অপশান নাম্বারে ওয়াল অফ দ্য অ্যাবভ অল অফ দ্য অ্যাবভ কিন্তু অপশানে নেই তাই এখানে আমরা সব থেকে বেশি প্রেফার করব কোনটাকে অপশন নাম্বার চার বুঝতে পেরেছো ভালো করে বোঝো যদি রুল গভর্ন সিস্টেম এই পয়েন্টটা যদি কোন অপশানে থাকে এটা অ্যান্সার করবে বাকিগুলোকে একটু অ্যাভয়েড করবে কারণ এটা হচ্ছে সব বেশি ইম্পর্টেন্ট এবং প্রযোজ্য বোঝা গেল অপশান নাম্বার চার কারেন্ট আর যদি অল অফ দিস অ্যাভ থাকতো তাহলে অবশ্যই অল অফ দিস অ্যাভ করতাম জিনিসটা ক্লিয়ার চলো আট নাম্বার আনসার করো আট নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ ইজ নট ভাষা কি নয় বলছে সোশ্যাল অবশ্যই সোশ্যাল আরবিটরি অবশ্যই আরবিটরি সিম্বলিক অবশ্যই সিম্বলিক আর একটা কি বলছে দেখো ইনস্টেন্সিটিভ ইনস্টেন্সিটিভ মানে কি জন্মসূত্রে আমরা পাই জন্মগত তাহলে বলো আমরা ভাষা কি জন্মগত হয়ে পাই আমার বাবা যদি বাংলা ভাষায় কথা বলে আমি কি বাংলা ভাষায় কথা বলবো এমনটা না হতে পারে তাই কিনা কারণ আমি যে পরিবেশে বসবাস করব আমার জন্মার জন্মাবার পর মানুষ যে ভাষায় কথা বলবে আমি সেই ভাষায় শিখবো অর্থাৎ ভাষা কখনো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি না অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেন্ট তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো চলো নেক্সট দেখো নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টিক মানে কি লিঙ্গুইস্টিক কথার অর্থ হচ্ছে ভাষা মানে ভাষা ভাষা তথ্য লিঙ্গুইস্টিক কথার অর্থ কি লিঙ্গুইস্টিক কথার অর্থ হচ্ছে ভাষা ক্লিয়ার তাহলে লিঙ্গুইস্টিক কথার অর্থ কি লিঙ্গুইস্টিক কথার অর্থ হচ্ছে ভাষা তথ্য কি বলছে দেখো ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাইন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে ভাষার বিজ্ঞানসম্মতগতভাবে অধ্যয়নকে কি বলা হয় ভাষার বিজ্ঞান সম্মত ভাবে অধ্যয়নকে কি বলা হয় যদি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে আনসার করবে কি লিঙ্গুইস্টিক বোঝা গেল তাহলে লিঙ্গুইস্টিক বলতে কি বোঝায় লিঙ্গুইস্টিক বলতে ভাষার সাইন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি ভাষার সাইন্টিফিক সিস্টেমেটিক স্টাডিকে কি বলা হয় ল্যাঙ্গুয়েজ নেক্সট বলছে দেখো ইট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলে যে কোনো ভাষা ভালো করে শিখতে গেলে বা যে কোনো ভাষাকে আত্মীকরণ করতে গেলে তাহলে যে কোনো ভাষাকে আত্মিকরণ বা শিখতে গেলে আমাদেরকে এই লিঙ্গুইস্টিক সম্পর্কে ভালো করে জানতে হবে দেখো কি বলছে দেখো এবার আমরা যেটা পড়বো কি ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক তাহলে ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক কি কি রয়েছে দেখো তাহলে এখানে কি কি ব্রাঞ্চ পড়বো দেখে নাও তাহলে প্রথমে পড়বো আমরা কি ফনেটিক্স তারপর পড়বো মরফোলজি সিনটেক্স ফনোলজি আর সিমেন্টিক্স বোঝা গেল তাহলে এখানে কি বলছে দেখো ফনেটিক্স ফনেটিক্স বলতে কি বোঝায় ফনেটিক্স বলতে বোঝাচ্ছে দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড অ্যান্ড দেয়ার ফিজিক্যাল প্রপার্টি তাহলে কোনো একটা ভাষার কি বলছে কোন একটা ভাষার স্পিচ এবং সাউন্ড নিয়ে অধ্যায়ন কি বললাম কোনো একটা ভাষার সাউন্ড নিয়ে মানে স্পিচ বা সাউন্ড নিয়ে অধ্যয়নকে বা স্টাডি করাকে কি বলবো আমরা ফনেটিক্স এবার দেখো ফনোলজি ফনোলজি বলতে কি বলছে দেখো ফনোলজি বলতে বোঝাচ্ছে দ্য স্টাডি অফ হাউ সাউন্ডস আর ইউজ ইন ল্যাঙ্গুয়েজ তাহলে ফনোলজি বলতে কি বোঝায় যে কোনো একটা ভাষাতে সাউন্ডকে আমরা কিভাবে কি করি ব্যবহার করি কোনো একটা ভাষাতে আমরা সাউন্ডকে কিভাবে ব্যবহার করি বা কিভাবে প্রডিউস করি সেটাকে বলছে কি ফনোলজি তাহলে ফনোলজি কি ফনোলজি হচ্ছে দ্য স্টাডি অফ ইউজ অফ সাউন্ড ইন ল্যাঙ্গুয়েজ তাহলে ভাষাতে আমরা ফনোলজি বলতে বোঝাচ্ছে ফনোলজি হচ্ছে এমন এক ধরনের স্টাডি বা অধ্যয়ন যেখানে কোনো একটা সাউন্ডকে আমরা কোনো ভাষাতে কিভাবে ব্যবহার করি বা প্রডিউস করি আর এখানে ফনেটিক্স বলতে বোঝাচ্ছে দ্য স্টাডি অফ দা স্পিচ সাউন্ড অ্যান্ড দেয়ার ফিজিক্যাল প্রপার্টিস তাহলে কোনো একটা ভাষার সাউন্ড বা স্পিচের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে অধ্যয়ন করা তারপর নেক্সট হলো মরফোলজি মরফোলজি কি বলছে দেখো দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ওয়ার্ডস অ্যান্ড হাউ দে আর ফর্ম তাহলে কি বলছে দেখো ভালো করে মর্ফলজি বলতে বোঝাচ্ছে মরফোলজি বলতে বোঝাচ্ছে দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ওয়ার্ডস অর্ডস মানে কি কোনো একটা ভাষার ঠিক আছে অর্ডস মানে ভাষা তাহলে কোনো একটা ভাষার যে গঠন রয়েছে মানে কোনো একটা ভাষার যে গঠন রয়েছে এবং সেটা কিভাবে গঠন হচ্ছে কোনো একটা ভাষার যে গঠন গঠন এবং সেটা কিভাবে গঠন হচ্ছে সেই সম্পর্কিত অধ্যয়ন সেটাকে বলছে মরফোলজি তাহলে মরফোলজি বলতে হচ্ছে ভাষার গঠন নিয়ে আলোচনা ভাষার মরফোলজি বলতে বলতে ভাষার স্ট্রাকচার এবং সেটা কিভাবে গঠিত হচ্ছে সেই সম্পর্কিত অধ্যয়ন এটাকে আমরা কি বলবো মরফোলজি তারপর দেখো সিনট্যাক্স সিনট্যাক্স বলতে কি বোঝায় সিনট্যাক্স বলতে বোঝাচ্ছে দা স্টাডি অফ স্ট্রাকচার অফ সেন্টেন্স এন্ড হাউ দে আর অর্গানাইজ কি বলছে দ্য স্টাডি অফ স্ট্রাকচার দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ সেন্টেন্স ভালো করে বোঝো দ্য স্টাডি অফ স্ট্রাকচার দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ এ সেন্টেন্স এন্ড হাউ দে আর অর্গানাইজ ভালো করে জিনিসটা বুঝবে তাহলে এখানে সেন্টেন্স বলতে বোঝাচ্ছে কোনো একটা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি ভালো করে বোঝো কোনো একটা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি সেটার অধ্যয়নকে কি বলছে সিনট্যাক্স জিনিসটা বোঝো তাহলে কোনো একটা সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করছি সেটাকে আমরা বলবো সিনট্যাক্স কিন্তু মরফোলজি ক্ষেত্রে বলছে কোনো একটা ওয়ার্ড কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দ কিভাবে গঠন হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেটার অধ্যয়নকে কি বলবো আমরা মরফোলজি সেন্টেক্স হচ্ছে বাক্যর ক্ষেত্রে বোঝা গেল আর মর্ফলজি হচ্ছে কিসের ক্ষেত্রে মরফোলজি হচ্ছে কোন একটা শব্দ বা কোন একটা ওয়ার্ডের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার তারপর চলে আসে বলতে কি বলছে দেখো ফ্রেজ এয়ার সেন্টেন্স তাহলে কি বলছে কোন একটা ওয়ার্ডসের বা কোন একটা সেন্টেন্সের এর কোনো একটা ফ্রেজ তার মিনিং নিয়ে অধ্যয়নকে তার অর্থ নিয়ে অধ্যয়ন করাকে কি বলছে সিমেন্টিক্স তাহলে সিমেন্টিক্স বলতে বোঝাচ্ছে কোন একটা বাক্যের অর্থ কোন একটা ফেজের অর্থ বা কোন একটা সেন্টেন্সের অর্থ নিয়ে অধ্যয়ন কি বলছে সিমেন্টিক্স ক্লিয়ার সবার দেখো আরো ভালো করে ক্লিয়ার ভাবে বলে দিই দেখো বলছে কি এখানে বলছে দেখো প্র্যাগমেটিক্স প্র্যাগমেটিক্স বলতে কি বোঝায় প্র্যাগমেটিক্স বলতে বোঝাচ্ছে দা স্টাডি অফ দা ল্যাঙ্গুয়েজ ইন কমিউনিকেশন যখন আমরা কোন একটা ভাষা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি তাহলে যখন কোনো ভাষা হতে পারে বাংলা হতে পারে ইংলিশ হতে পারে হিন্দি তাহলে যখন কোন আমরা একটা ভাষা আমাদের যোগাযোগ স্থাপন করার জন্য বা কমিউনিকেশন করার জন্য ব্যবহার করি সেটাকে আমরা কি বলবো প্র্যাগমেটিক্স ক্লিয়ার সেটাকে আমরা কি বলবো প্র্যাগমেটিক্স তারপর নেক্সট কি বলছো দেখো নেক্সট বলছে হচ্ছে কি সিমেন্টিক্স সিমেন্টিক্স বলতে কি বোঝায় দ্য স্টাডি অফ মিনিং ইন সেন্টেন্স তাহলে কোন একটা সেন্টেন্সের এর কি বলছে সিম্যান্টিক্স ভালো করে বোঝো এটা দু হাজার তেইশ এই প্রশ্নটা তোমাদের দু হাজার তেইশ টেট পরীক্ষা এসেছিল বুঝতে পেরেছো এই প্রশ্নটা তাহলে সিম্যান্টিক্স কি সিম্যান্টিক্স বলছে দা স্টাডি অফ মিনিং ইন সেন্টেন্স তাহলে কোন একটা মানে সেন্টেন্সে তার মিনিং কি সেই সম্পর্কিত অধ্যয়নকে কি বলছে সিম্যান্টিক্স সেন্টেক্স কি বলছে দা স্টাডি অফ দা সেন্টেন্স তাকে বলছে কি সিনটেক্স আর মর্ফোলজি কি দেখো মর্ফোলজি বলছে দ্য স্টাডি অফ দ্য ওয়ার্ড স্ট্রাকচার তাহলে কোনো একটা শব্দের যে স্ট্রাকচার বা গঠন সেটাকে আমরা কি বলবো মর্ফোলজি আর ফনোলজি কি বলছে দ্য স্টাডি অব দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাউন্ড অর্থাৎ আমাদের যে সাউন্ড সেই সাউন্ডের অ্যারেঞ্জমেন্ট বা সাউন্ডের সঠিক উচ্চারণ সেটাকে বলছে ফনোলজি আর ফনেটিক্স কি দ্য স্টাডি অব দ্য প্রোডাকশন অফ দ্য সাউন্ড তাহলে স্টাডি কি মানে সাউন্ড কিভাবে তৈরি হয় সেই সম্পর্কিত অধ্যয়ন তাহলে সাউন্ড কিভাবে তৈরি হয় সেই সম্পর্কিত অধ্যয়নকে কি বলে ফনেটিক্স আর ফনোলজি হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অব দ্য সাউন্ড সাউন্ডগুলোকে কোথায় কিভাবে মানে আমি পরপর সাজাবো সেটাকে বলছে ফনোলজি এগুলো ভুল করবে না ভালো করে মনে রাখো তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কন্টাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্টাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো আরও ডিটেলসে আমরা পড়বো দেখো বলছে কি ফনোলজি এবং ফোনিম তাহলে ফনোলজি বা ফোনিম বলতে কি বোঝায় দেখো বলছে

যে ফনোলজির আন্ডারে কি কি পড়ে তাহলে ফনোলজির আন্ডারে কি কি পড়ছে দেখো ফনোলজির আন্ডারে পড়ছে কি ফোনিমস তারপর হচ্ছে কি সিলেবল স্ট্রাক সিলেবাল স্ট্রাকচার সিলেবাল মানে কি দেখো ধরো কলকাতা লিখলাম কে ওয়েল কোল কে এ টি এ কলকাতা এটা সিলেবাল করলে কি হবে কে ওয়েল কোল কে এ কা টি এ টা কলকাতা দেখো তিনটে সিলেবাল কোল কা তা তিনটে সিলেবাল বোঝা গেল এটা বলছে সিলেবাল স্ট্রেস অর্থাৎ কোথায় আমি জোর দিচ্ছি কোথায় আমাকে জোর দিয়ে পড়াতে হবে কোথায় জোর কম দিতে হবে ভাষার উপরে সেটা কি বলছে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম রয়েছে সেটা হচ্ছে কি বলতে বলতে হচ্ছে আমাদের যে স্বর স্বরের ওঠা নামাকে কি বলছে ইন্টোনেশন কোনো কোন স্বর আমি হয়তো চিৎকার করে কথা বলছি আবার কোন কোন সময় আমি ধীরে কথা বলছি এই যে স্বরের যে ওঠা নামা সেটা কি বলছে ইন্টোনেশন বোঝা গেল তারপর নেক্সট পড়ব কি আমরা ফোনিম ফোনিম বলতে কি বোঝা দেখো রিফার্স দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য সাউন্ড পরীক্ষা আসবে ভেরি ভেরি তাহলে ফোনিম বলতে কি বোঝায় ফোনিম বলতে বোঝাচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ফোনিম বলতে কি বোঝায় ফোনিম বলতে বোঝাচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য সাউন্ড তাহলে স্মলেস্ট ইউনিট দ্য স্মলেস্ট ইউনিট অব দ্য সাউন্ডকে কি বলছে দ্য স্মলেস্ট ইউনিট অব দ্য সাউন্ডকে কি বলছে ফোনিম ভালো করে দেখো এখানে কি বলছে ফোনিম ফোনিম বলতে কি বোঝায় ফোনিম বলতে বোঝাচ্ছে ফোনিম রিফার্স টু দা স্মলেস্ট ইউনিট অফ দা সাউন্ড তাহলে সাউন্ড নিয়ে স্মলেস্ট ইউনিট অফ দা সাউন্ড কে কি বলছে ফোনিম তাহলে ভাষার ক্ষুদ্রতম একক ভালো করে বোঝো ভাষার ক্ষুদ্রতম একককে কি বলছে ভাষার ক্ষুদ্রতম একককে বলছে ফোনিম দ্যাট মেক এ ডিফারেন্স ইন দা কি প্রোনান্সিয়েশন এন্ড মিনিং যেটি কি করে প্রোনান্সিয়েশন মানে উচ্চারণ এবং অর্থকে আলাদা করে তুলি দিস আর দ্য ডিস্টিং সাউন্ড ইউনিট অফ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রত্যেকটি ভাষার কিন্তু আলাদা আলাদা যে সাউন্ড রয়েছে সেটাকে পার্থক্য করে বোঝা গেল তাহলে প্রত্যেকটি ভাষার যে আলাদা আলাদা সাউন্ড রয়েছে সেটা কিসের মাধ্যমে বুঝবো সেটা ফোনিমের মাধ্যমে বুঝবো বোঝা গেল সব থেকে বেশি ইম্পর্টেন্টটা কি এইটা দ্য স্মলেস্ট ইউনিট অব দ্য সাউন্ডকে কি বলা হয় ফোনিম দেয়ার আর চুয়াল্লিশ ফোনিম আমাদের ইংরেজি ভাষাতে টোটাল চুয়াল্লিশটা ফনিম রয়েছে যার মধ্যে কুড়িটা রয়েছে ভায়েল আর চব্বিশটা কনসেনেট এখানেও কিন্তু টেট দু থেকে প্রশ্ন এসেছিল বোঝা গেল প্রত্যেকটা জিনিস কমন পাবে ক্লাসগুলো যদি করো বোঝা গেল প্রত্যেকটা জিনিস তো আমি আবারও বলছি তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছ আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও ক্লাস করো পাশ করে যাবে পড়াশোনার দায়িত্ব তোমরা এমনভাবে পড়ানো হবে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে শুধুমাত্র ক্লাসগুলো ফলো করো তো যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটি আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে চলো নেক্সট আমরা যেটা পড়বো কি মরফোলজি মরফোলজি কি দেখো বলছে মরফোলজি রিফার্স টু দা সাইন্স অফ দ্য ওয়ার্ড ফরমেশন তাহলে কোন একটা ওয়ার্ড বা কোন একটা শব্দ কি বললাম কোন একটা শব্দের গঠনকে কি বলছে মরফোলজি তাহলে মরফোলজি কি মরফোলজি দা স্টাডি অফ দা ওয়ার্ড ফরমেশন অর্থাৎ কোন একটা শব্দ আমরা কিভাবে গঠন করব সেটাকে বলছে মরফোলজি কারণ আমরা জানি কি শব্দে তিন ধরনের জিনিস থাকে একটা হচ্ছে কি প্রিফিক্স ভালো করে দেখো একটা বলছে প্রিফিক্স একটা এক থাকছে কি রুট রুট শব্দ আর একটা কি থাকছে সাফিক্স প্রিফিক্স রুট শব্দ আর সাফিক্স এই তিনটে জিনিস থাকছে বোঝা গেল এই তিনটে জিনিস নিয়ে কি হচ্ছে আমাদের একটা শব্দ হয় তাহলে এইগুলোকে আমরা কি বলবো মরফোলজি আন্ডার ফেলবো দেখো বলছে সাফিক্স প্রিফিক্স রুট দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস নেক্সট দেখো নেক্সট বলছে ইট ডিফাইন দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল এলিমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ তাহলে ভাষার ক্ষুদ্রতম মানে অর্থগুণক ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যদি পরীক্ষা প্রশ্ন আসে ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক ভালো করে ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম এককে কি বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই আনসার করবে কি মরফোলজি ঠিক আছে বলছি দেখো দ্য স্মলেস্ট ইউনিট হুইচ ইজ গ্রামাটিকলি সিগনিফিকেন্ট মরফিম ক্যান বি মেনলি টু টাইপস দুই ধরনের মরফিম হয় কি বলা হয় দুই ধরনের মরফিম হয় কি দেখো এইখানে জিনিসটা ভালো করে বুঝবে এখান থেকে পরীক্ষা তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে দেখো প্রশ্নটা পরীক্ষা এরকম দিতে পারে তোমাদের ধরো পরীক্ষা প্রশ্ন দিল দা স্টাডি অফ ওয়ার্ড কি প্রশ্নটা এরকম দিল দা স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন বা এরকম প্রশ্ন দিল দ্য সাইন্টিফিক বা স্টাডি অফ দ্য ওয়ার্ড ফরমেশন দ্য সাইন্টিফিক স্টাডি অফ দ্য ওয়ার্ড ফরমেশন ইজ কল্ড মরফোলজি মরফিম কি হবে আনসার অবশ্যই মরফোলজি তাহলে মরফোলজি কি বলছে মরফোলজি বলছে দা সাইন্টিফিক ওয়ার্ড ফরমেশন ঠিক আছে আর মরফিম কাকে বলছে মরফিম বলছে দা স্মলেস্ট ইউনিট ইজ গ্রামাটিক্যালি সিগনিফিকেন্ট বা এই লাইনটা মনে রাখো দা স্মলেস্ট মানে ইউনিট অফ মিনিংফুল এলিমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার মানে অর্থপূর্ণ ক্ষুদ্রতম এককে কি বলছে মরফিম এইটা কিন্তু ভালো করে মনে রেখো ভুল করে মানে এলোমেলো ঘুরে ফেলো না যদি মরফিম পরীক্ষা আসে যদি পরীক্ষায় মরফিম পরীক্ষা আসে দেখো এখানে যে যে মরফিম মরফিম আছে আছে এই যদি পরীক্ষায় মরফিম পরীক্ষা আসে তাহলে কি হবে মরফিম যদি কি দ্য স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট বা দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট আর মরফোলজি যদি পরীক্ষা আসে তাহলে হবে দা সাইন্স অফ দ্য ওয়ার্ড ফরমেশন বোঝা গেল নেক্সট মরফিম ক্যান মেইনলি টু টাইপস মরফিম কয় প্রকার হয় মরফিম কিন্তু মেনলি হচ্ছে দুই ধরনের হয় মরফিম কয় প্রকার হয় মরফিম হচ্ছে আমাদের দুই প্রকারের এক হচ্ছে কি ফ্রি মরফিম আর একটা হচ্ছে কি বাউন্ড মরফিম কি বললাম একটাকে বলছে ফ্রি মরফিম আর একটা বলছে বাউন্ড মরফিম বাউন্ড মানে কি বাউন্ড মানে একটার সঙ্গে আর একটা যুক্ত থাকবে আর ফ্রি মানে কি তার সঙ্গে কোনো কিছু যুক্ত থাকবে না জিনিসটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে দেখো কি বলছে ফ্রি মরফিম ফ্রি মরফিম বলছে দে ক্যান ওয়াকওয়ার ফ্রিলি সেগুলো ফ্রিলি বা মুক্তভাবে তৈরি হতে পারে দেম সেলফ ইন হচ্ছে কি ওয়ার্ড ফর এক্সাম্পল দেখো দেখো যেমন হচ্ছে কি দেখো বলছে ব্রাদার ব্রাদার ইন হচ্ছে কি ব্রাদার্স ভালো করে দেখো ব্রাদার মানে কি ভাই ব্রাদার মানে ভালো করে বোঝো ব্রাদার মানে ভাই আমরা তো জানি এটা মূল শব্দ এটা মূল শব্দ কিন্তু কি হয়ে গেল দেখো এখানে হয়ে গেল কি ব্রাদার্স এস যুক্ত হয়েছে তার মানে কি হয়ে গেল এটা হলো বাউন্ড মরফি এটা হচ্ছে কি বাউন্ড আর এটা কি হয়ে গেল ফ্রি এটা একদম মুক্ত এটার সঙ্গে এস যুক্ত হয়ে গেল মানে বাউন্ড হয়ে গেল কোনো না কিছু যুক্ত হলো আবে দেখো টিচ মানে শিক্ষা দেওয়া টিচ থেকে কি হয়ে গেল টিচার এই যে আর যুক্ত হলো তাহলে এটাকে বলবো কি আমরা বাউন্ড মরফিম আর টিচ টিচ থেকে আমরা কি বলবো ফ্রি মরফিম দেখো বাউন্ড মরফিমটা বোঝো উদাহরণ দেখো এখানে বলছে দেখো টিচার ঠিক আছে টিচার বোঝা গেল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল হচ্ছে কি টিচার তাহলে টিস থেকে কি হচ্ছে টিচার এটা বাউন্ড মরফিম আবার দেখো ফ্রেন্ড ফ্রেন্ড থেকে কি হচ্ছে ফ্রেন্ডলি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি এটা হচ্ছে কি বাউন্ড তাহলে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি এটা বাউন্ড মরফিম বুঝতে পেরেছ ফ্রি মরফিম মানে মূল শব্দটা আর বাউন্ড মরফিম মানে হচ্ছে কি সেই শব্দের সঙ্গে কিছু না কিছু যুক্ত হওয়া তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ঠিক আছে আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো নেক্সট ক্লাসে তো নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো কি সিম্যান্টিক্স পড়াবো দেখো ক্লাসে পড়াবো তোমাদেরকে পরে সিনট্যাক্স পড়াবো তারপরে তোমাদেরকে যেটা পড়াবো প্র্যাগমেটিক্স পড়াবো ওকে প্র্যাগমেটিক্সটা পড়ানোর পরে এখানে বেশ কিছু এমসিকো যতটুকু পড়াইছি পড়ানোর উপরেই কিন্তু তোমাদের এমসিকো থাকবে ঠিক আছে এই যে বাকি ক্লাসটা কিন্তু তোমাদের ইউটিউবে হবে না বাকি ক্লাসটা কিন্তু তোমাদের পেট ব্যাচে হবে তো রেগুলার ক্লাসগুলো যদি পর পর না করো তাহলে কিন্তু তোমরা একদামে কিন্তু পিছিয়ে যাবে তো যারা কিন্তু ব্যাচে আমাদের অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো আমাকে ওকে চলো থ্যাংক ইউ তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো